শেষ পর্যন্ত রবার্টো ব্যাজিওর দেশ ইতালিতে, ছোটোবেলার ক্রাশ রবার্টো ব্যাজিও অ্যান্ড ইটালি, ইতালি ওয়েলকাম টু রোম। হোটেলে যাওয়াটা খুব জরুরি, শিখতে যাও। সিমের দোকান সব বন্ধ হয়ে গেছে, এখন শাটল বাসে করে রোমা টার্মিনি, যে বাংলাদেশিরা বা টুরিস্টরা যেখানে আসতে সবচেয়ে বেশি যায় সেখানে যাবো। এই হচ্ছে শাটল বাস, অলমোস্ট 7 ইউরো করে পার টিকিট, আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে। এটাতে করে আমরা চলে যাবো রোমা টার্মিনি। এছাড়া আপনি ট্রেনে যেতে পারেন, ট্যাক্সিতে যেতে পারেন, আদারওয়াইজ আপনার জন্য অপশন আছে কোনো নাম্বার কাউন্টার। আচ্ছা বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা এখন রোমের পথে, দ্যাট এনশিয়েন্ট রোমান যে ঐতিহ্য সেই রাস্তার দিকে আমরা চলে যাব। এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম এই শাটল বাস। পৃথিবীর সমস্ত বড় বড় দেশগুলোতে মানে এয়ারপোর্ট থেকে সিটির মেইন জায়গায় আসার জন্য কিন্তু এই বাস সার্ভিসটা আছে। তো এগুলো দেখলে সবসময় মনে হয় যে আমার দেশে কেন নাই। তো আপনি কিন্তু রোমা টার্মিনি বা রোমের যে সেন্টার প্লেস সেখানে এয়ারপোর্ট থেকে ট্রেনেও যেতে পারেন। তো যদি ট্রেনে যান দেখেন পাশেই সেই ট্রেন লাইনটা, লিওনার্দো একটা এক্সপ্রেস আছে যেটা 1 ঘন্টা পরপরই এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা সেই ট্রেনটা নিতে পারেন এবং সেটার ভাড়া সম্ভবত 14 ইউরো করে, আর বাসে যদি যান তাহলে যেটা বললাম 7 বা 8 ইউরোর মতো পড়বে। সো বাসে বা ট্রেনে তেমন কোনো পার্থক্য নাই, ইউরোপে সবসময় ট্রেনে একটু কস্টলি হয়, এটা তাদের একটা রাইড। সো বাসে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগতে পারে রাস্তার উপর ডিপেন্ড করে। বাসের এই রাস্তায় যাচ্ছি আর মনে হচ্ছে যে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি। তো যারা বাস লাভার আছেন তাদের জন্য একটা ফিলিংস কাজ করবে, বিকজ দিস ইজ আমার সিরিজ। এবং দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু রোমের ভিতরে চলে যাচ্ছি, আরও বোধ হয় 10-15 মিনিট যাওয়া হয়েছে, আধা ঘন্টার মতো যেতে হবে। আমরা এখনও শহরে ঢুকি না, ইনফ্যাক্ট একটা ইউটার্ন নিয়ে নিল ভাঙার মতো। যাই যাই না কেন, যেখানেই যাই না কেন, নিজের দেশের সাথে তো একটা কম্পারিজন আলটিমেটলি চলেই আসে। অসাধারণ সুন্দর, রাতের বেলাতেও কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। কিছুটা বোধহয় শহরে ঢুকেছি আমরা এবং দেখতে পাচ্ছেন গাড়ি এবং পুরনো ধাঁচের দেয়াল বিল্ডিং, তার মানে বুঝতে হবে যে আমরা রোমের ভেতরে প্রবেশ করেছি। আমি জানি না জায়গাটার নাম কি, নিশ্চয়ই কোনো সেন্টার প্লেস হবে, যেটা একটা চমৎকার মিনার দেখা যাচ্ছে এবং দেখেন সবই পুরনো ধাঁচের বিল্ডিং। অলরেডি আমরা কিছু কিছু পুরনো দেয়াল দেখেছি, তার মানে আমরা বলা যায় এখন রোমের ভিতর চলে আসছি। এটা কি নিশ্চয়ই কোনো ট্রেন লাইন বা ট্রাম লাইন হবে, এবং ট্রাম অ্যামেজিং। পৃথিবীর অনেক দেশ বিশেষ করে কলকাতাতে আমি গেলে অনেকে বলেন যে ট্রামের কী প্রয়োজন, কিন্তু আমি জানি না, ইউরোপে আমি কিন্তু ট্রামের আধিক্য দেখেছি। সো বন্ধুরা আমরা রোমা টার্মিনি চলে আসছি, দেখেন কত বড় স্টেশন, হাতের ডান দিকে যেটা এটাই আপনার স্টেশন। তো এখানেই সবাই মোটামুটি আসলে হোটেলগুলো নেয়। একটা জিনিস বলে দিই আপনারা যারা নতুন আসবেন, পকেট এবং জিনিসপত্র কিন্তু সাবধান, কারণ অনেকেই দেখা যায় যে পকেটের জিনিসপত্র বা জিনিসপত্র টান দিয়ে নিয়ে যায়। Biggest challenge is kind of the whole blue house.